দেখো এই জায়গাটাকে ভালো লাগার দুটো কারণ আছে ফাইনালি একজন দিদি ভাই দুটো ধোসা অ্যারেঞ্জ করে দিল চিয়ার্স আমাদের আজকের ব্রেকফাস্ট হলো গোলা রুটি যেটাকে বেসিক্যালি সবাই জল রুটি বলে লুকস লাইক ধোসা তাই না না মনি নিয়ে নাও Cheers. Dosa na? Bangali dosa. Tasty. Tasty na? Kimuch mucha na? Kya kha beta? Kya kha bego? Guntu kha be. Eta tomar jonno. Gondu Gonta Mar. Then I'm okay. Kidabu. Chakas Pitutar. Kik hai, babe. Dol, dol, duluni. Nanga mata. Ase, ase. Shh, go on. Kib hai. Ma? Poloma. Ami dola tiar. Ami. Bola nami chokti ma. Hi. Can I follow you? Can. You have to eat something. Yes. 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 সকাল বেলা ছাদের মধ্যে কে দৌড়াদৌড়ি করে ফাইটারম্যান সকাল থেকে অপেক্ষা করতে করতে এই সবে ডেলিভারি হলো এই বক্সের মধ্যে রয়েছে আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র চলো দেখে নি কি কি অর্ডার করলাম এই কালারটা কিন্তু সেরা আই লাভ দিস কালার planning ছাড়াই এখন বেরোতে হচ্ছে কৃষ্ণনগরে কারণ আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে সো রেডি হয়ে গেছি আমি আর এদিকে রয়েছে আমার বর এন্ড সোহাগ বাবা ওকে ওকে সোহাগ আছে পুলিশ অফিসার আছে ওকে চলো বেশি দেরি করব না বেরিয়ে যাব মেঘলা ওয়েদার ইয়ার এমআইবি ম্যান ইন ব্ল্যাক না রেড আছে একটা এটা হচ্ছে আমাদের হার্ট তাই রেড হার্ট অলওয়েজ রেড হ্যাঁ বাবা ঘোড়ার হাতে নাম নিয়ে বেরিয়ে গেলাম মা এখানে জল নিচ্ছে আটে কেক নিও ভগবান দিল বেরিয়ে গেছি আমরা খানিকক্ষণ হলো এখন দাঁড়িয়েছি একটা দোকানে কিছু স্ন্যাক্স নেওয়ার জন্য সোহাগ নামলো সোহাগের বাবা নামলো আর আমি বসে বসে তোমাদের সাথে কথা বলছি মেঘলা ওয়েদার এখন আশা করছি আজকে জার্নিটা ভালোই হবে দেখা যাক কি হয় এখনো বলতে পারছি না বাই দ্য ওয়ে আগের ফুটেজটা আমি এরকম করেছিলাম মাথা কিন্তু চুলকাচ্ছিলাম না হ্যাঁ জাস্ট মানে জাস্ট এমন করেছিলাম বুঝলে অনেক সময় আমি গাড়িতে উঠে এইভাবে জাস্ট থাকি এটা ভালো লাগে বেশ রিল্যাক্স লাগে সো তোমরা আবার কেউ বলে বসো না যে মাথায় কি উকুন হয়েছে নাকি কিচ্ছু হয়নি ঠিক আছে আমি এখানে এত কিছু নিয়ে এসেছে টুকটাক খাওয়ার জিনিস যেটা আনার জন্য বেসিক্যালি গেছিল দোকানে সেটাই আনিনি এই যে এখন আনলো এটাও আমার
সোয়া ঘটা দিয়ে বাইনা ধরেছে যে চকোস খাবে, আমি তো নিয়ে আসিনি চকোসটা আগে করে, তো ওই জন্য কিনতে হলো ওইটা এখন। মাঝে মাঝে আমি এখানে ট্রাফিকে দেখি দাঁড়িয়ে থাকতে, তো ভাবি কি বলবো যে আপনি খুব সুন্দর দেখতে, তো ভাবছিলাম কি বলবো, তো ফাইনালি আজকে বলেই ফেললাম যে আপনি হেভি দেখবেন, মজা পাইছি, ভাল লাগে, সুন্দর মানুষকে সুন্দর বলো তাই না। ঘুরে আসো দেখি এক পাক গো, আমার এই ফ্লোরাল প্রিন্ট গুলো আমাকে যে আকৃষ্ট করে না, কেমন জানি মনে হয় সেই অর্গানজা শাড়ির উপরে যেরকম থাকে না, না পাপা পাপা একদম না একদম না, না পচা ভালো লাগে তোমার, কেমন যেন স্টিকার লাগানো, স্টিকার লাগানো লাগছে, বা ভাই এই যে এদিকে আসো তাকাও, ভালো লাগছে তোমার, ভালো না কাম হিয়ার, চলো কাম হিয়ার, কোথায় যাবো ভালো আছো, আমি ওটাই দেখছিলাম, চিনতে পারি গেলা তাই না, না 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 চিনতে পারো কি আছে, অন্য কিছু দেখো, ও এত খুশি হয় না এগুলো দেখে, কি সুন্দর লাগছে, আমরা সবাই ব্ল্যাক হয়ে গেলাম আজকে, ম্যান ইন ব্ল্যাক, এগুলো এগুলো দেখতে হবে, ফাইনালি পৌঁছে গেলাম মাদার্সাতে, কৃষ্ণনগর আসবো আর মাদার্সাতে আসবো না এটা তো হয় না,
আর আমি একটু ধোসা খেতে ভালোবাসি। ধোসাটা মাদ্রাসাটি এত সুন্দর করে না, তাই আমি কৃষ্ণনগর আসলে পরে খুব কম দিন আছে যে মাদ্রাসাতে আসি না, মানে ম্যাক্সিমাম দিনই আসি। হয়তো ব্লগিংয়ে সব দিন আমি শেয়ার করতে পারি না, বাট খুব ভালোবাসি এই জায়গাটাকে আমি। যাই হোক, চলে এসেছি, চারিদিকে দেখিয়ে দিই তোমাদেরকে একটুখানি। সোহাগ আর সোহাগের বাবা, সবকিছু মিলিয়ে জায়গাটা একদম অসাধারণ। আহা, এখানে কত সুন্দর সুন্দর নয়ন তারা দেখো। এখানে না চারিদিকে সিসিটিভি রয়েছে, যদি সিসিটিভি না থাকতো আমি যে কবে এই নয়ন তারা ভ্যারাইটিগুলোকে নিয়ে যেতাম না বাড়িতে, তার ঠিক নেই। দেখো, এই জায়গাটাকে ভালো লাগার দুটো কারণ আছে। প্রথম কারণ যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো এখানকার পরিবেশ অনেক সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, গাছপালা ফুল গাছ মানে সমস্ত কিছু মিলিয়ে এত সুন্দর, মানে এত কানেক্ট করতে পারি আমি এই জায়গাটার সাথে নিজেকে। তো সেটা তো এক নম্বর পয়েন্ট এখানে আসার। আর সেকেন্ড কারণ যেটা সবার কাছেই ইম্পর্টেন্ট সেটা হলো খাবারের কোয়ালিটি অ্যান্ড টেস্ট। ওয়াও, জাস্ট কিছু বলার, মানে আমি ভীষণভাবে রেকমেন্ড করি মাদ্রাসাকে, ভীষণ ভালো লাগে, আমার খুব প্রিয় একটা জায়গা। আমি একটু আগে বললাম যে মাদ্রাসাতে আসি একমাত্র ধোসা খেতে, কিন্তু আসার পরে শুনছি যে ধোসা শেষ। আমি পাঠালাম আবার যে একটু দেখে আসো কি হয়। ফাইনালি একজন দিদি ভাই দুটো ধোসা অ্যারেঞ্জ করে দিল, কিন্তু মশলা হবে না, প্লেন হবে, বাট তাতেও আমি হ্যাপি। ফাইনালি ধোসা এসে গেছে, এই রয়েছে মনীষা সারটা, সরি মনীষা। চোর চোর এবার লাগিয়ে দাও মনি বেবির কানে। বলো মনি, আজকের ট্রিপটা কেমন ছিল? সব থেকে বেশি ইন্টারেস্টিং ব্যাপার কি বলতো? না না না, ওটা না, আমার হার্ট বিট যেটা বলো। হ্যাঁ, নর্মাল স্বাভাবিক পার্সন যেমন হয়, আমাদের নর্মাল হয়, বডির অ্যাবনর্মাল হয়, কখনো 60 কখনো 45, আমার হার্ট বিট নেমে যায় মাঝে মাঝে 45, যার জন্য আমরা খুব রিসেন্টলি যাচ্ছি কলকাতাতে মেডিকেল চেক আপের জন্য, মানে ফুল বডি চেক আপের জন্য। তো আমি যখনই মাদ্রাসাতে এলাম দেখা গেল যে আমার হার্ট বিট রেট একদম নর্মাল। বেসিক্যালি আমি যখন বাড়িতে থাকি তখন আমার মাথায় প্রচুর চিন্তা থাকে, প্রচুর চিন্তা ভাবনা সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি ভীষণ ডিস্টার্ব থাকি, সেই জন্য আমার হার্ট বিট রেট কখনো কখনো 45-50 এরকম হয়ে যায়, আবার বেড়ে 100 তো নর্মাল, 100 বেশি 130-140 এরকম হয়ে যায়। তো যাই হোক, এখন বাড়ি যাবো, গাড়ি ঘোরানো হয়ে গেছে, উঠবো। এই বাবু পেছনে খোলো খোলো খোলো, ভুলে গেছে, অটো 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 অটো, জলদি অটো।